এ হচ্ছে ঢাকা বোটানিক্যাল গার্ডেনের অবস্থান। দেখতে পাচ্ছেন চারপাশে প্রচুর গাছপালা, এবং এখন কিন্তু আসর আজান চলছে, তো দিনের বেলায় কিন্তু জায়গাটা প্রচুর ভয়ানক অবস্থা। দেখতে পাচ্ছেন এখানে দিনের বেলাতেই একজন লোক যদি একা চলে আসে তাহলে চলতে চলতে কিন্তু সে রাস্তা হারিয়ে ফেলতে পারে। তো অবশ্যই অবশ্যই যারাই ঘুরতে আসবেন বোটানিক্যাল গার্ডেনে, তারা অবশ্যই রাস্তাটাকে আগে মার্ক করে নেবেন যেন ফেরার পথে আপনাদের কোনো কষ্ট না হয়। ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে এখানে মেসে আসলে বের হওয়ার কথা ছিল না, তারপরে যখন সব পরীক্ষা বের হলো ওদের সাথে আমিও একটু বের হলাম করার জন্য। অবস্থা ভিতরে আসলে মনে হবে আপনি মনে হয় সুন্দরবনে আছেন, সুন্দরবনের মতন অবস্থান। অনেক ছোটোবেলা একবার এসেছিলাম বোটানিক্যাল গার্ডেনে, আজ থেকে তাও 14-15 বছর আগের কথা, যখন আমি ঢাকা মিরপুরে জব করতাম সে সময়কার কথা। সে সময় বোটানিক্যাল গার্ডেন এবং চিড়িয়াখানা একসাথেই ঘোরা হয়েছিল, আর আজকে 14-15 বছর পরে আবার আসলাম সেই বোটানিক্যাল গার্ডেনে। এখানে আমাদের গ্রুপের লোকজন কথাবার্তা বলছে, আড্ডা হচ্ছে, আমরা যারা একসাথে আসছি ড্রাইভার সাহেব বন্ধু রাকিব, পোল দাদা এবং মুরব্বী চাচা। ঠিক আছে, ড্রাইভার সাহেব একটু বেশি কথা বলে, পাচার প্রকৃতির মানুষ। আর এই পাশটা দেখাই, ভয়ঙ্কর পরিস্থিতি, ভয়ঙ্কর পরিস্থিতি। এখানে কপলরা আসে, নবদম্পতি আসে, প্রেমিক প্রেমিকা আসে, ফ্রেন্ড সার্কেলরা আসে, সবাই ঘোরার জন্য আসে। কেউ প্রেম করতে আসে, কেউ ঘোরার জন্য আসে, কেউ জায়গা দর্শন করতে আসে, দেখার জন্য আসে।